ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়াশী ইউনিয়নের দেওতলা নবারণ সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচে ছোট বড় মিলে প্রায় 10টিরও বেশি নৌকা অংশগ্রহণ করেন, আর এই প্রতিযোগিতায় 2টি করে নৌকা প্রতিযোগিতা করেন এবং নৌকা বাইচ দেখতে বিভিন্ন জেলা উপজেলা থেকে ভিড় জমায় মানুষ। তবে নদীর পাড় দিয়ে প্রায় 2 কিলোমিটার এর বেশি জায়গা দ্রুত আকার নিয়ে দাঁড়িয়ে উপভোগ করছে নৌকা বাইচ প্রতিযোগিতা। ঢাকার দোহর থেকে নৌকা বাইচ দেখতে আসা এক লোকের সাথে কথা বললে তিনি জানান, গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখনো আছে, এজন্য আমরা খুব আনন্দিত এবং আনন্দের সাথে উপভোগ করছি, খুব ভালো লাগছে। এছাড়া নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর পাড় দিয়ে বসেছে মেলা, যেখানে বাইচ প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরা আনন্দের সাথে নৌকা বাইচ দেখছে এবং মেলা থেকে কেনাকাটা করছে। এ সময় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে মোহাম্মদ মাসুদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা তাহের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াশী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম মুকুল, সমাজসেবক হাবিবুর রহমান হারিফ, আজিজ শিকদার, মোহাম্মদ মিনাল মিয়া, শাহজাহান মোল্লা, মোহাম্মদ বাদল মিয়া, জুয়েল মোল্লা, অরুণ গমেজ, শামীম দেওয়ান, লিপি গমেজ প্রমুখ। পরে প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতাদের প্রথম পুরস্কার হিসেবে 12 সেফটি একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে 10 সেফটি একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি 21 ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এছাড়া চৌড়া নৌকা প্রতিযোগিতাদের মাঝে 2টি ফ্রিজ এবং 1টি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।